আল্লাহ তাআলা কারুনের প্রতি চারটি নির্দেশ দিয়েছিলেন। কারুন, কারুন কে ছিলেন? কারুন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচাতো ভাই। এই কারুন ছিল খুব ধনী, পৃথিবীতে একজন ধনী ব্যক্তি কারুন। এই কারুন হাফেজে তাওরাত ছিল, তাওরাত কিতাবের হাফেজ ছিল এবং আলেম ছিল। বুঝবেন, তাওরাতের হাফেজ ছিল এবং আলেম ছিল, কিন্তু এই কারুন সম্পদ অর্জন করেছে, আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদের শুকরিয়া, নেয়ামতের শুকরিয়া সে আদায় করেনি, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি বারবার মিথ্যা তোহমাত দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিভিন্ন ধরনের তোহমাত দিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ব্যভিচারিণী, ব্যভিচারকারী, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মহিলাদের ইজ্জত হরণকারী, এমন অনেক ঘটনা আছে কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি দিয়েছিলেন। খুব বড় আলেম ছিল, তাওরাতের হাফেজ ছিল, তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিল যে কয়েকজন শক্তিশালী মানুষ তার গোডাউনের চাবি বহন করার জন্য লাগত, এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এই কারুনের প্রতি আল্লাহ তাআলার চারটা নির্দেশ ছিল। এক নম্বর নির্দেশ হলো অবতাগি ফিমা আতাকাল্লাহুদ্দারুল আখিরাহ। নীতিমালা শুনবেন, আল্লাহ তাআলা কারুনকে বলছেন, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছে, ধন সম্পদ, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, দাস দাসী, যা কিছু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এর বিনিময়ে তুমি কি করো, আখেরাতের সফলতা অনুসন্ধান করো। এই নীতিমালা শুধু কারুনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন, যে সন্তান দিয়েছেন, দাস দাসী দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, তোমার যে ঐশ্বর্য দিয়েছেন, এর বিনিময়ে তুমি কি করো, আখিরাতের সফলতা অর্জন করো। তার মানে তোমার সম্পদ দিয়ে তুমি আখিরাত কি করো, কামাই করো। সম্পদ শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়ার শান শওকত এর জন্য আল্লাহ তাআলা সম্পদ দেননি, সম্পদ দিয়েছেন আখিরাতকে কামাই করার জন্য। তাহলে আমাদের সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, সম্পদ যদি সৎ পথে ইনকাম করি এবং বৈধ পথে যদি ব্যয় করি, তাহলে এটা কি হবে, আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা কারুনকে প্রথম যে ওসিয়াত করেছিলেন সেটি হলো আবতাগি ফিমা আতাকাল্লাহুদ্দারুল আখিরাহ, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, তোমাকে যে আল্লাহ তাআলা সম্মান সুখ্যাতি গাড়ি বাড়ি ঐশ্বর্য দান করেছেন, এর বিনিময়ে তুমি আখিরাতকে, আখিরাতের অনুসন্ধান করো। দুই নম্বর হলো ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা যখন কারুনকে বললেন, আমি যে তোমাকে ঐশ্বর্য দিয়েছি, সম্পদ দিয়েছি, এর বিনিময়ে আখিরাত কামাই করো, তখন কারুন কি বললেন, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, এগুলো তো আমাকে কেউ দেয়নি, এগুলো আমি আমার জ্ঞানের মাধ্যমে, আমার বিবেক বুদ্ধি খাটিয়ে আমি এগুলো কি করেছি, অর্জন করেছি, এগুলো আমাকে কেউ দেয়নি, আমার বুদ্ধিতে আমি এগুলো কামাই করেছি। দেখেন না, মানুষ বলে, আমাদের দেশের মানুষও বলে, মুসলমানরাও বলে, আমার বুদ্ধি আছে, আমি ব্যবসা করেছি, কষ্ট করেছি, কারো দানে আমি এ পর্যন্ত আসিনি। এ কথা বলা হলো কুফুরি, কারো দানে আমি এই পর্যন্ত আসিনি, এগুলো আমার, আমি নিজেই করেছি, আমার কষ্টের ফসল। মনে রাখতে হবে, অনেক মানুষ কষ্ট করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তাকেই দান করেন। অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে যাদের
মেধা এবং যোগ্যতার বলে একটা কোম্পানি আকাশচুম্বী বড় লোক হয়ে যায়, কিন্তু যাদের মেধার বলে হয় তারা কিছুই করতে পারে না। রাজমিস্ত্রিরা দশতলা বিশতলা পঞ্চাশতলা একশোতলা বিল্ডিং তৈরি করে, তাদের সে যোগ্যতা আছে কিন্তু তাদের নিজের ঘরটা একতলা করার ক্ষমতা তাদের নেই। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেননি, যাকে দিয়েছেন সেই বানাচ্ছে। একটা মিস্ত্রি একশোতলা বিল্ডিং করছে কিন্তু তার নিজের ঘরটা পানি পড়তেছে। একজন কোম্পানির একজন বড় কর্মকর্তা, তার দ্বারা কোম্পানি হাজার হাজার কোটি টাকার বিজনেস করছে, অথচ তার নিজের চলার মতো টাকা নেই, সন্তানদের চাহিদা পূরণ করতে পারে না। তো সুতরাং কারো মেধা এবং যোগ্যতার বলে কিছু হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেন তারই হয়। তো নমরু কারণ বলছে যে ইন্নামা উতিতু আলা ইলমিন ইন্দি, এগুলো আমি যা করেছি আমার জ্ঞানের জ্ঞানে করেছি, আমি আমার যোগ্যতায় আমি এগুলো করেছি, আমাকে কেউ দেয়নি। তারপরে দুই নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য তোমাদের নির্ধারিত হিস্সা ও অধিকারের ব্যাপারটা ভুলে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা দেখেন কত ইনসাফ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ দিয়ে আখেরাত কামাই করো। দুই নম্বর বললেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে তোমাদের অধিকার আছে, তোমাদের ইচ্ছা আছে, এটা তোমরা ভুলে যেও না। তার মানে হলো আখিরাত অর্জন করতে গিয়ে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিও না, এটা আল্লাহ পছন্দ করেন না। দেখছেন, তার মানে কি? আপনি আপনার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন, তাহলে আপনার সন্তানের অধিকার কোথায়? আপনার স্ত্রীর অধিকার কোথায়? আপনি স্ত্রীর হক আদায় করবেন কি দিয়ে? আপনি সন্তানের হক আদায় করবেন কিভাবে? আপনি আত্মীয়তার হক আদায় করবেন কিভাবে? আপনি প্রতিবেশীর হক আদায় করবেন কিভাবে? আপনি দুনিয়ার ভিতরে চলবেন কিভাবে? আপনার সন্তানাদি কিভাবে মানুষ হবে? না, আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যে তোমার হক আছে সেই হক আদায়ের ব্যাপারে তুমি ব্যাপারটা ভুলে যাবে না। অর্থাৎ আখিরাত কামাই করতে গিয়ে তোমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবে, এটা আল্লাহ পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আমাদের অনেকেই আছে আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আল্লাহর রাস্তায় দিয়ে দেই, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেই। না, আল্লাহ তাআলা এটা বলেননি যে তোমার সব কিছুকে কি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। তিন নম্বর আল্লাহ তাআলা কারুনের প্রতি নির্দেশ দিলেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমার প্রতি যেমন দয়া করেছেন, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তোমাকে এত ঐশ্বর্য দিয়েছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেভাবে দয়া করেছেন তুমিও অন্যের প্রতি এভাবে দয়া করো। সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমার সম্পদের উপর যাদের হক আছে তার হকগুলোকে তুমি আদায় করে দাও। ধনীদের সম্পদের ভিতরে গরিবদের হক আল্লাহ তাআলা একটা নির্ধারিত অংশ গরিবদের জন্য দিয়েছেন, এটা দিয়ে দাও। তোমার সম্পদের উপরে অসহায় মানুষদের হক আছে, দিয়ে দাও। তোমার সম্পদে তোমার ভাইয়ের যে হক আছে দিয়ে দাও, তোমার বোনের যে হক আছে দিয়ে দাও, তোমার প্রতিবেশীর যে হক আছে দিয়ে দাও। মানুষের প্রতি তুমি ইহসান করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি ইহসান করেছেন। এজন্য বলছেন ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা তোমার প্রতি যে ইহসান করেছেন তুমি অন্যের প্রতি সেভাবে ইহসান করো। চার নম্বর নির্দেশ কারুনের প্রতি ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আর, জমিনের ভিতর আর তোমরা এই সম্পদের মাধ্যমে জগতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। পৃথিবীতে যত ফাসাদ, সমস্ত ফাসাদ কিসের জন্য? সম্পদকে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে খুনাখুনি, মারামারি, তারপরে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক বিচ্ছেদ হওয়া থেকে শুরু করে যত যা কিছু হচ্ছে সব কিসের জন্য? সম্পদের জন্য। কে কার থেকে বড় হবে? অত্যাচারী, শুধু অত্যাচার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
এই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বসে আছেন, সামনে দিয়ে একটা গাধা যাচ্ছে, গাধার পিঠে তিনটা বোঝা। তা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই গাধাটা নিয়ে যাচ্ছে একটা শয়তান, তা শয়তান গাধার পিঠে করে তিনটা বোঝা নিয়ে যাচ্ছে মুসা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে দিয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, তুমি কোথায় যাও, তোমার গাধার পিঠে কি? বলছে, আমার গাধার পিঠে তিনটা বোঝা আছে। তা কোথায় যাও? বলছে, তিনটা বোঝা তিনজনকে দেব। তা বলছে, বোঝার ভিতরে কি আছে? বোঝা বোঝেন তো? হ্যাঁ, বোঝার ভিতরে কি আছে? তা বলছে, একটার ভিতরে আছে হিংসা। তো এটা কাদেরকে দেবা? বলছে, এটা দেব দুনিয়ার আলেমদেরকে, যত আলেম আছে আলেমদেরকে হিংসার বোঝাটা দিয়ে দেব। আর একটাই আছে অহংকার, এটা কাদেরকে দেবা? এটা দুনিয়ার ভিতরে যারা বিত্তশালী, যারা অর্থবিত্তের অধিকারী, যারা সম্পদশালী, এদেরকে এটা দেওয়া হবে। সমস্ত ধনীরা অহংকারী, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যাদের সংখ্যা খুবই কম, যারা অর্থ থাকার পরেও অহংকার নেই এমন সংখ্যা খুবই কম। আল্লাহ তাআলা শয়তান বলছে, যেটার যেই বোঝাটার ভিতরে অহংকার আছে এটা দেব হলো দুনিয়ার সমস্ত ধনী মানুষদের, যারা সম্পদশালী তাদেরকে। তৃতীয় বোঝায় কি আছে? বলছে, তৃতীয় বোঝা হলো, এটা হলো জুলুম, এটা কাদেরকে দেবা? বলছে, যারা দুনিয়ার ভিতরে যারা নেতৃত্ব দেয়, যারা রাজা বাদশাহ আছে এদেরকে দেব। এরা সারা জীবন দুর্বল মানুষদের উপর জুলুম করবে, নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য এই সম্পদের মাধ্যমেই গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়, সম্পদের কারণেই ফাসাদ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কারুনকে বলেছিলেন, ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আর, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। তাহলে কারুনের প্রতি চারটা নির্দেশ। প্রথম নির্দেশ হলো, তোমাকে আল্লাহ তাআলা যত সম্পদ, সুখ্যাতি, সুনাম, তোমার ঐশ্বর্য, শৌর্য, বীর্য, যা কিছু তোমাকে দান করা হয়েছে, এগুলোর মাধ্যমে আখেরাতকে তালাশ করো। দুই নম্বর হলো, তোমার দুনিয়ার যে অধিকার হিচ্ছা, তোমার দুনিয়ার যে অংশটুকু, সেটুকুর ব্যাপারে তোমরা ভুলে যাবে না, অর্থাৎ আখিরাত তালাশ করতে গিয়ে তোমার সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় বিলি করে দেবে, এমনটা যেন না হয়। তিন নম্বর হলো, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি যেভাবে দয়া করেছেন, তোমাকে যে আল্লাহ তাআলা দয়া করে যা দিয়েছেন, তুমি অন্যের প্রতি এভাবে দয়া করো। চার নম্বর হলো, সম্পদের মোহে পড়ে সম্পদের এতে মানুষ অহং জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নসিহাত করেছিলেন কারুনের প্রতি। আমরা গত জুমায় বলছিলাম যে সুদের ব্যাপারে বলছিলাম, সেটি হলো সুদ খুব মারাত্মক অপরাধ। সুদ দেওয়া এবং সুদ খাওয়া সব কি? মারাত্মক অপরাধ। এই সুদ আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এজন্য আমরা যারা আমাদের বিশেষ করে গ্রামে ক্ষুদ্র ঋণের নামে এনজিও ব্যারাক, বাঁচতে শেখা, তারপরে হলো যত ধরনের এনজিও আছে, সমস্ত এনজিওগুলো সুদের সাথে সম্পৃক্ত। দুটো একটা এনজিও তারা এখন ইসলামিক নাম দিয়ে তারা ক্ষুদ্র ঋণ দিচ্ছে, কিন্তু ভিতরগতভাবে দেখলে দেখা যাবে ইসলামের কিছুই তারা পালন করে না। এজন্য আমরা গ্রাম থেকে যারা ক্ষুদ্র ঋণ নেব, 10,000, 20,000, 25,000 টাকা আমাদের মা বোনদেরকে যে ঋণ দেওয়া হয়, সপ্তাহে সপ্তাহে কালেকশন করা হয়, আমাদের দারিদ্র বিমোচনের নামে, সামাজিক উন্নয়নের নামে, যে দারিদ্র বিমোচনের নামে যে ঋণটা দেওয়া হয়, অবশ্যই এটা সুদ্ভিত্তিক,
এটা নেওয়াও হারাম, এটা দেওয়াও হারাম, এর সাথে কোনোভাবেই আমরা সম্পৃক্ত হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ। কেউ আমাদের বাড়িতে কোনো এনজিওর লোক যেন আমাদেরকে ভুলাতে না পারে, আমাদের মা বোনদেরকে ভুলাতে না পারে যে দারিদ্র বিমোচনের জন্য আমরা ঋণ দিচ্ছি, ক্ষুদ্র ঋণ দিচ্ছি সমাজ উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য। এ কথা কোনো নসিহাত যেন আমাদেরকে করতে না পারে, কোনো ধরনের এনজিওর সাথে আমরা সম্পৃক্ত হব না। রাজি আছি তো ইনশাআল্লাহ। কোনো সুদের সাথে আমরা সম্পৃক্ত হব না, কারণ এই সুদের সাথে যেমন আমরা সম্পৃক্ত হব না, কোনো সুদি ব্যাংক, সুদি প্রতিষ্ঠান, সুদি বিমা, সুদি এনজিও, সুদি মাল্টিপারপাস কোনো ধরনের প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না, হারাম। কোনো ধরনের ব্যাংকের সাথে, আমি তো বুঝি না, একটা প্রাইভেট সুদি ব্যাংকেও চাকরি নিতে গেলে 8-10 লক্ষ টাকার নিচে একটা চাকরি হয় না। তো যে ছেলে, যে আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা যারা পড়াশুনো করেছি, বিবি এমবিএ করেছি, অনার্স করেছি, আমরা কেন 8-10 লক্ষ টাকা দিয়ে সুদি ব্যাংকে চাকরি নিয়ে, সুদি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আমাদের এককালীন জীবনটা এবং পরকালীন জীবনটাকে আমরা নষ্ট করব কেন? 8-10 লক্ষ টাকা দিয়ে আপনি ছোট একজন উদ্যোক্তা হন, আপনি দুইজন কর্মচারী খাটান, আপনি নিজে খাটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেবে, একদিন এই ছোট্ট প্রতিষ্ঠান থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। কেন আপনি এটা করবেন? 8-10 লাখ টাকা দিয়ে আপনি একটা ছাগলের খামার করেন, একটা গরুর খামার করেন, আপনি 2-5 বিঘা জলাশয় নেন নিম্নাঞ্চলে গিয়ে মাছের চাষ করেন, আপনি মুরগির ফার্ম করেন, আপনি এগুলো করতে পারেন, আপনি কেন ঘুষ দিয়ে চাকরি নেবেন যেটা সম্পূর্ণ হারাম? আপনি হারাম খাচ্ছেন, আপনার স্ত্রী হারাম খাচ্ছে, আপনার সন্তানরা হারাম দ্বারা লালিত পালিত হচ্ছে, আপনি আত্মীয় স্বজন যাদেরকে মেহমানদারি করাচ্ছেন তাদেরকে হারাম খাওয়াচ্ছেন, আপনি যে দান করছেন দান হচ্ছে না, আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ কবুল হচ্ছে না। এই জন্য কোনো ধরনের সুদি প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন যারা সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, যত সম্ভব আমরা যত তাড়াতাড়ি পারব তাদেরকে সেই প্রতিষ্ঠান থেকে ফিরায় নিয়ে আসব, সুদ মুক্ত কোনো প্রতিষ্ঠানে আমরা চাকরি করাবো। আমি তো বলি সুদি প্রতিষ্ঠানে চাকরি করার থেকে রাস্তার কিনারায় দাঁড়িয়ে কাপড়ের ব্যবসা করা, তরকারির ব্যবসা করা, ফুটপথে দাঁড়িয়ে যে কোনো কাজ করা অনেক ভালো, অনেক ভালো। কারণ হলো আপনি কি খাচ্ছেন, আপনি কি কামাই করছেন। এজন্য কোনোভাবে কোনো সুদি প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না। যদি কোনো ব্যক্তি সুদি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে থাকেন এবং এই চাকরির উপর যদি তার পরিবার নির্ভরশীল হয়, তাহলে যত তাড়াতাড়ি পারব আমরা সেই প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দেব। আমার ঘরে আগুন লেগেছে, আমি যত তাড়াতাড়ি পারব ঘর থেকে নিজে বের হয়ে জীবনটা বাঁচাতে যেমন আমি সচেষ্ট থাকব, আমার মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, এই কথাকে মাথায় রেখে সুদি প্রতিষ্ঠান থেকে তত তাড়াতাড়ি আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ। কোনো সুদি প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত থাকব না, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, মুসলিম শরীফ 4157 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, অমুকিলাহু, এবং যে ব্যক্তি সুদ দেয়, তার মানে এনজিও যেমন অপরাধী, আপনারা যারা এনজিওর কাছ থেকে টাকা নেন আপনারা সেম অপরাধী। আল্লাহ রসুল বলছেন, ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদ লেখে, তার মানে সুদি প্রতিষ্ঠানে যে ব্যক্তি চাকরি করে, তার মানে আপনি সুদ খান না, আপনি সুদ দেন না, কিন্তু আপনি ব্যাংকের ভিতরে বসে বসে লেখালেখি করেন,
আপনি হিসাব নিকাশ করেন কত টাকা দেওয়া হলো কত টাকা নেওয়া হলো। আপনি একটা সুদী প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেন, আপনি এই সুদী প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন, আপনিও সমান অপরাধী। আপনি সুদ খাইলে যেমন অপরাধ, আপনি সুদ না খেয়েও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তেমন অপরাধী। ওয়া শাহিদাইহি, আর সুদের সাক্ষীদাতা, একজন টাকা দিচ্ছে আরেকজনকে সাক্ষী নিচ্ছে। আপনি একজন এনজিও তে টাকা উঠাচ্ছে, এখন বলছে যে একজন সাক্ষী লাগবে। এখন আপনি সুদ খান না, আপনি খুব পরহেজগার মানুষ, কিন্তু আপনি আপনার প্রতিবেশী টাকা উঠাচ্ছে, আপনি একটা সিগনেচার দিলেন, আপনি সাক্ষী থাকলেন, ওই ব্যক্তি খেয়ে যেমন অপরাধী, আপনি ওই সুদের সাক্ষী থেকেও আপনি তেমন অপরাধী। একজন সুদী ব্যাংকে সুদী প্রতিষ্ঠানে টাকা এফডিআর করেছে, এফডিআর করেছে, একজন সাক্ষী দরকার, আপনি সাক্ষ্য দিলেন তার অ্যাকাউন্ট খোলার সময়, সে ব্যক্তি সুদ যতদিন খেলো যত অপরাধী, আপনি এই সাক্ষী দিয়ে তাকে এই সহযোগিতা করার কারণে আপনি ততটুকু অপরাধী। এজন্য আল্লাহ রাসূল বলছে আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদদাতা, সুদগ্রহীতা, সুদের সাক্ষীদাতা এবং সুদের লেখক সবাই, সবার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়া ক্বালাহুম সাওয়াউন, আল্লাহ রাসূল শেষে বলেছেন সবাই হলো সমান, যে ব্যক্তি সুদ খায় সেও যেমন, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় সেও তেমন, যে ব্যক্তি সুদ লেখে সেও তেমন, যে ব্যক্তি সুদ দেয় সেও তেমন। এজন্য কোনো ধরনের সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। সুদের সাথে সম্পৃক্ত হলে আপনার সন্তানরা মেধাহীন হবে, আপনার সন্তানরা বিকলাঙ্গ হবে, আপনার সন্তানরা ভালো পড়াশুনো করবে কিন্তু এই সন্তান দ্বারা আপনাদের কোনো কাজ হবে না, আপনি দান করবেন আল্লাহ তাআলা কবুল করবে না, এটা হলো দুনিয়ার শাস্তি। আর পরকালীন জীবনে আপনাদের আমাদের জন্য যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে সকলের জন্য জাহান্নাম। আরেকটি ব্যাপার হলো, গত জুমায় আমি সতর্ক করেছি, কোনো নেশাজাত দ্রব্য, আপনি মদ খান না কিন্তু মদের ব্যবসা করেন, আপনি এমন জিনিস যে জিনিসে নেশা হয়, যে জিনিস খাওয়া হারাম, যে জিনিস হারামের উপর ফতোয়া দেওয়া হয়েছে, এ জিনিস আপনি খান না কিন্তু আপনি এ জিনিস বিক্রি করেন, যে ব্যক্তি খায় সে ব্যক্তি যেমন অপরাধী, আপনি বিক্রি করে টাকা উপার্জন করেছেন আপনিও ততটুকু অপরাধী। এজন্য যে জিনিস খাওয়া নিষেধ সে জিনিস বিক্রি করা নিষেধ। আপনি শুয়োর খান না, শুয়োরের খামার করেছেন, হারাম। আপনি কুকুর খান না, কুকুরের খামার করেছেন, কুকুর বিক্রি করা অর্থ কি? হারাম। আল্লাহ রাসূল নিষেধ করেছেন কুকুর বিক্রি অর্থ হারাম। আপনি খামার করেছেন, বহু খামার আছে বাংলাদেশে কুকুরের খামার, কুকুরের খামার হারাম। এজন্য যেই জিনিস খাওয়া যাবে না, যেই জিনিস বেচা বিক্রি করা হারাম, যে জিনিস খাওয়া হারাম, কোরআন সুন্নায় নিষিদ্ধ, এমন কোন জিনিস বেচা বিক্রি করে উপার্জন করা হারাম। এখন হারামের তালিকা আমি আপনাদেরকে ইতিপূর্বে কয়েকবার দিয়েছি, কোনো ধরনের নেশাজাত দ্রব্য, কোনো ধরনের হারাম পণ্য আমরা ব্যবহার বিক্রি করব না, আমরা বিক্রি করে যে টাকা উপার্জন করব সে টাকা আমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল খামর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল খামর, আল্লাহ তাআলা মদের উপর লানত করেছেন, নেশাজাত দ্রব্যের উপর আল্লাহ তাআলা লাআনাল্লাহুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মদের উপর লানত করেছেন, মদ, মদ কি, মদ কি, কুল্লু মুস্কিরিন খাম, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো হারাম, প্রত্যেক নেশাজাত দ্রব্য কি, মদ। আমরা তো মদ বলতে বুঝি যেগুলো লিকুইড বোতল দিয়ে খায়, এগুলো না, ইয়াবাও মদ, হিরোইনও মদ, তারপরে হলো আফিনও মদ, এই ধরনের যত শুকনা জিনিস আছে সব মদ, তামাক জাতীয় দ্রব্যও মদ। এখন
কুল্লু মুসকিরিন খাম, প্রত্যেক নেশাজাত দ্রব্য মদ। আল্লাহ তাআলা মদের উপর লানত করেছেন আর কি, ওয়াসারি বাহু, যে মদ পান করে তার উপর আল্লাহ লানত। তার মানে এই ধরনের জিনিস যারা খায় তাদের উপর আল্লাহ লানত করেছেন। তা আল্লাহ লানত করেছেন যাদের উপর, তারা নামাজ পড়ে লাভ কি? যাদের উপর আল্লাহ লানত করেছেন, তার রাসূল লানত করেছেন, নামাজ পড়ে লাভ কি? লানত কি? গজব, আল্লাহর পক্ষ থেকে গজব। কাদের উপর? মদের উপর। ওয়াসারি বাহা, এবং যে মদ পান করে তার উপর। তারপরে ওয়াসাকিয়াহা, এবং যে মদ পান করায় তার উপর। আপনি নিজেও বিড়ি খান, আরেকজনের বিড়ি খাওয়ান, আপনি নিজেও মদ খান, আরেকজনকেও মদ খাওয়ান, তাহলে মদের উপর, মদ পানকারীর উপর, যে ব্যক্তি মদ পান করায় তার উপর। আবার অনেকে নিজে মদ খায় না, কিন্তু মেহমান আসলে কি দেয়? মদ দেয়। যখন আমাদের দেশেও আছে, নিজেরা মদ কখনো খায় না, কিন্তু যখন বিদেশি মেহমানরা আসে, ডেলিগেট আসে, তখন তাদেরকে মদ দ্বারা মেহমানদারি করানো হয়, কারণ তারা সেটা পছন্দ করে, তা না হলে তারা ব্যবসা দেবে না। তাহলে মদ যেমন হারাম, মদ পানকারীর উপর আল্লাহর লানত, যে ব্যক্তি মদ পান করায় তার উপরেও আল্লাহর লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবাইআহা, যে মদ বিক্রি করে, মদ জাতীয় মাদক দ্রব্য যে ব্যক্তি বিক্রি করে তার উপরেও লানত। বুঝবেন, গাজা কি? গাজা মদ না? কুল্লু মুসকিরিন খাম, প্রত্যেক নেশাজাত দ্রব্য কি? সেই হিসাবে গাজাও মদ, গাজাও মাদক দ্রব্য। গাজা তো এখন গ্রামগঞ্জে ছড়ায় গেছে, গরিব মানুষেরা গাজা খায় আর কি, গ্রামগঞ্জে গাজা একেবারে হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহিল আজিম, সমাজ নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি আপনি দায়ী। আমার আপনার সন্তানেরা, আমার আপনার ভাইয়েরা গাজা খাচ্ছে, অ্যাভেলেবেল খাচ্ছে, রিক্সা চালক ভ্যান চালক পর্যন্ত গাজা খায়, একেবারে দামও সস্তার নাগালে বিড়ির ভিতরে ঢুকায় খায়, মানুষ মনে করে বিড়ি খায়, কিন্তু গাজা খায়, এটাও হারাম। অমুক্তা আহা, আল্লাহ রসুল বলছেন মদ বিক্রি করাও হারাম, যার কাছে বিক্রি করবে তার উপরে আল্লাহর লানত। বুঝবেন, তার মানে কি? আপনি বিক্রি করছেন, আপনার উপরেও আল্লাহর গজব, আপনি যার কাছে বিক্রি করছেন তার উপরেও আল্লাহর গজব, আপনি খাচ্ছেন আপনার উপরে আল্লাহর গজব, আপনি খান না কিন্তু আরেকজনকে খাওয়ান, আপনি সমান অপরাধী। আল্লাহ রসুল বলছেন ওয়াসিরাহা, এবং মদ প্রস্তুতকারী মদ বানায়, নিজেরা খায় না কিন্তু বানায়, ফ্যাক্টরি, বিজনেস, ব্যবসা। আল্লাহ রসুল বলছেন ওয়াসিরাহা, যারা মদ প্রস্তুত করে তাদের উপর আল্লাহর লানত। ওয়াল মুতাসিরাহা, আর যারা এই প্রস্তুতের, যাদের জন্য প্রস্তুত করা হয় তাদের উপরে আল্লাহর লানত। মদ যারা বানায় তাদের উপর আল্লাহর লানত, যাদের জন্য তৈরি করা হয় তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রসুল বলছেন ওয়াহামিলাহা, মদ যারা বহন করে তাদের উপরে আল্লাহর লানত। কর্মচারী, তার মানে কি? কোনো মাদক দ্রব্য অফিসে কি করা যাবে না? চাকরি করা যাবে না। আপনি খান না, আপনি প্রস্তুত করেন না, আপনি এর সাথে সম্পৃক্ত নয়, তবে আপনি মদ যে গাড়িতে টানে সে গাড়ির ড্রাইভার আপনি, এই গাড়ি চালানো আপনার জন্য হারাম, কারণ আল্লাহ রসুল বলছেন যারা মাদক দ্রব্য বহন করে তাদের উপরে আল্লাহর লানত। আর কি? ওয়াল মাহমুলাতা ইলাইহি, যাদের জন্য বহন করা হয় তাদের উপরে আল্লাহর লানত। মদের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা আবু দাউদ শরীফের 3676 নম্বর,
তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস, ইবনে মাজার 3380 নম্বর হাদিস, মুসনাদে আহমাদের 5716 নম্বর হাদিস, আরো অনেক গ্রন্থে এই হাদিসটা এসেছে যে আল্লাহ তাআলা মদের উপর লানত করেছেন, যারা মদ পান করে তাদের উপরে লানত, যারা মদ বিক্রি করে তাদের উপরে লানত, যাদের কাছে বিক্রি করে তাদের উপরে আল্লাহর গজব, এবং যারা মদ প্রস্তুত করে তাদের উপরে আল্লাহর গজব, যারা প্রস্তুতের যাদের জন্য প্রস্তুত করা হয় তাদের উপরে আল্লাহর গজব, এই মদ যারা বহন করে তাদের উপরে আল্লাহর গজব, যাদের জন্য বহন করা হয় তাদের উপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, এটা হলো মদ। এজন্য কোনো ধরনের নেশাজাত দ্রব্যের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যারা এই অবৈধ ইনকাম করে, যাদের অর্থটা এমন অবৈধ, তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। বুঝবেন, যাদের টাকা ইনকাম হালাল না তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। তাহলে আপনি আত্মীয়তা করার আগে সে তবলিগ করে কিনা এটা দেখা ফরজ না, সে ব্যক্তি মাওলানা কিনা এটা দেখা ফরজ না, সে আহলে হাদিস না হানাফি এটা দেখা ফরজ না, সে মুসলমান কিনা দুই নম্বর হলো তার অর্থ হালাল কিনা। যেহেতু আপনি বিবাহ করার পরে কিংবা আপনি তার সাথে আত্মীয়তা করার পরে তার বাড়ি আপনার যাওয়া আসা হবে, খাওয়া দাওয়া হবে, ওঠা বসা হবে, আপনি তার বাড়ি যাবেন, আপনি তার বাড়ি থেকে আসবেন, সুতরাং তার আগে দেখতে হবে তার ইনকাম সোর্স অফ ইনকামটা সুন্দর কিনা। তার ইনকাম যদি হালাল না হয়, বৈধ না হয়, এমন মানুষের সাথে আত্মীয়তা করা যাবে না। প্রয়োজনে দরিদ্র মানুষের সাথে আত্মীয়তা করবেন। আজকে দেখলাম একটা, এখন দেখে আসলাম মফস্বলের একটা দরিদ্র মেয়ে, মাদ্রাসার শিক্ষিকা, মাদ্রাসার ছাত্রী, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। এই এখন খুতবা দিতে আসার মনে হয় 10-15 মিনিট আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির। কেন আল্লাহ তাআলা আজকে দেখেন বড় বড় জায়গায় যারা বসে আছে হারামখোরেরা না, হারামখোরের সন্তানেরা অক্সফোর্ড, স্কলাস্টিকা, উত্তরা একটা আছে ডিপিএস, আইটি স্কুল, এই দামি দামি স্কুল গুলশান বনানীতে পড়ে, বিদেশের থেকে ডিগ্রি নেয়, এরা খেয়েও গেছে হারাম, এসেও হারাম খায়, এদের ওই দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। একজন মারা গেছে, তার সন্তান বড় আইনজীবী, এখন যেদিন মারা গেছে সেদিন টুকটুক করে বৃষ্টি হয়েছে, মাঠে সব কাদা, বাপের জানাজা সামনে নেওয়া হয়েছে, ইমাম সাহেব ঘোষণা দিলেন যে এখন অমুকের জানাজা হবে, তা আইনজীবী পিছন থেকে বলতেছে হুজুর এই জায়গায় তো কাদা, সিজদা দেব কিভাবে? মানে ও জানে না, এত বড় আইনজীবী সে জানে না জানাজার নামাজে কি নেই, সিজদা নেই, কে দায়ী? কে দায়ী? এই বাবা দায়ী। এই বাবাকে এই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তোমার কাছে আমানত দিয়েছিলাম, এই সন্তানের হক তুমি কি আদায় করেছ? বড় বড় স্কুলে পড়ে, বড় বড় ডিগ্রি বাংলাদেশে, কারণ কি, এরাও হারাম সম্পদ কামাই করেছে, এদের সন্তানদেরকে দিন শিখায়নি, এই হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, এই সন্তান জানে না জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। আজও আমাদের সমাজে 100 জনের ভিতরে 90 জন জানে কি না, সন্দেহ যে জানাজার নামাজে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয়। দুর্ভাগ্য, আপনি আপনার সন্তানকে শিখাতে পারেননি যে আপনার লাশকে সামনে নিয়ে কি দোয়াটা পড়বে। আপনারা জানেন কি দোয়া? সূরা ইয়াসিন পড়তে হয়, তাই তো? প্রথম রাকাতে না বাকারা, সূরা ইয়াসিন, আল্লাহু আকবার, ছোট্ট দুটো, একটা দোয়া, একটা দোয়া। এই দোয়াটা আমরা শিখতে পারিনি। আপনাদেরকে বারবার বলি, মসজিদ ইমাম সাহেবের কাছে এসে শিখবেন, আপনারা যেই এলাকায় আছেন সেই এলাকার ইমাম সাহেবের কাছে শিখবেন। আপনি আপনার পিতার জানাজা পড়ান, আপনি আপনার পিতার জানাজা পড়ান, আপনি আপনার পিতার জানাজা পড়ান। আপনি কেন আলেমদেরকে দিয়ে পড়াবেন, মসজিদের ইমামকে দিয়ে পড়াবেন? আপনি পড়ান, একটা দোয়া মাত্র, একটা দোয়া শেখেন। কতক্ষণ লাগে?
সবাই শিখে ফেলবেন, রাজি আছি তো ইনশাআল্লাহ। জানাজার নামাজে দাঁড়ায় আবার হুজুর বলে যে এখন জানাজার নামাজ হচ্ছে চার তাকবীরের সহিত কিবলামুখী হইয়া ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অনেক জায়গায় জানাজা পড়াইতে গেলে আমার বলে একটু দোয়াটা বলে দেন, আমি বলি যে যে নিয়ত জানে না ওর নামাজ পড়ার দরকার নেই, বাড়ি যাও। আমি লাশ সামনে করে দাঁড়াইছি কি করার জন্যে? জোরের নামাজ পড়ার জন্যে? কি করার জন্যে? এইটাই তো নিয়ত। এই নিয়তটা বুঝে না এখনো পাবলিক। পাবলিক মনে করে মুখে বললে এটা হলো নিয়ত। আমি জানাজার লাশকে সামনে করে দাঁড়াই দিছি কি জন্য? আপনারা কি জন্য? এটাই নিয়ত। আবার চার তকবীর ছয় তকবীর এগুলো কি বলার কোনো কারণ আছে? আস্তাগফিরুল্লাহিল আযীম। তো এই হলো আমাদের সমাজের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযীনা হাররামা শুরবাহা হাররামা বাইআহা, মুসলিম এবং নাসাইর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পান করা হারাম এবং মদ বিক্রি করাও হারাম। যে কোনো মাদক দ্রব্য পান করাও হারাম, বিক্রি করাও কি হারাম। আজকে কলেজ ইউনিভার্সিটিগুলোতে মদ ছড়ায় গেছে, যত এই দামি দামি নেশাজাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে সব ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটির ছাত্ররা এগুলো ডিল করছে। সময় সময় আমরা তো ফেসবুকে পাই, সেদিন এই কয়েকদিন আগে টঙ্গী সরকারি কলেজের এক মেয়ে ফেসবুকে আসছে অনলাইনে, উনি খাচ্ছে, উনি ওখানকার নেত্রী শুনলাম পরে খাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, কোথায় এর বাবা মা? কোথায়? এগুলো তো বাবা মা ছাড়া পৃথিবীতে আসেনি। কোথায় কোথায় গেছে আমাদের সমাজ? তার কিছুদিন আগে দেখলাম ফার্ম গেটের থেকে একটা মেয়ে রিক্সার উপরে, উনি তিনতলায় বসেছে আর দুই ছেলে দুই পাশে ওনার মানে রিক্সার উপরে, বোঝেন না, ধরে টরে রাখা লাগে তো, ওপেন খাইতে খাইতে মেন রোডের উপর দিয়ে আসছে, কে আবার এটা ভিডিও করে ছেড়ে দিয়েছে অনলাইনে। এক মেয়ে খাচ্ছে, ছেলে দুটো পাশে বসে আছে রিক্সার উপরে, এক রিক্সায় তিনজন। কি মহাব্বত আল্লাহ দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। এই হলো আমাদের সমাজের অবস্থা। এজন্য আমাদের হুঁশিয়ার হতে হবে ভাই, আমরা কিভাবে বাঁচব। আমার সন্তানের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আর কারো সন্তানের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে না। অমুকের সন্তান কি হয়েছে আমাদের দেখার বিষয় না, আমার সন্তান কি হয়েছে। এজন্য ইউনিভার্সিটি কলেজগুলোর আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা যারা পড়ে, সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা, মদের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তির উপর আল্লাহর লানত। মদের সাথে সম্পৃক্ত, মদের সাথে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত এমন দশ ব্যক্তির উপরে আল্লাহর লানত। কার উপরে? আসিরাহা। আল্লাহ রসুল বলছেন, শুনবেন, দশ ব্যক্তি কারা কারা? আসিরাহা, যারা মদ তৈরি করে, যারা মাদক দ্রব্য তৈরি করে, তাদের উপরে আল্লাহর লানত। তাহলে বাংলাদেশে ছোট মদ হলো কি? বিড়ি আর সিগারেট। এই বিড়ি সিগারেটের ফ্যাক্টরি যারা আছে, এরা কি? এদের উপর আল্লাহ লানত। এর উপরে যা আছে তা তো আছেই। দুই নম্বর হলো অল মুতাসিরাহা, যে মদ তৈরির কাজে সহযোগিতা করে, অর্থাৎ এমন ফ্যাক্টরি এবং কারখানায় যারা চাকরি করে, সমস্ত শ্রমিকের উপর আল্লাহ লানত। বুঝবেন, এজন্য এমন কোন ফ্যাক্টরিতে চাকরি করা যাবে না যেই ফ্যাক্টরিতে কি চুল কাটা জায়েজ, দাড়ি কাটা কি হারাম। যদি কেউ কারো চুল কেটে দেয় তার ইনকাম হালাল, যদি সে দাড়ি কেটে দেয় তার ইনকাম হারাম। সেলুনের ব্যবসার কথা বলছি, এবার একটু পরে যে কিন্তু এই আমার এই মামার মুয়াজ্জিন রাস্তায় বেরোতে পারবে না যে কি ফতোয়া দিয়ে দিল হুজুর। হ্যাঁ, দাড়ি কাটা কি হারাম, এই হারামকে যারা সহযোগিতা করে তাদের ইনকামও হারাম। সোজা কথা, আলগাসুল লাগানো কি হারাম। আপনি যে আলগাসুলের ফ্যাক্টরি যে তৈরি করে, এই ফ্যাক্টরিতে যারা চাকরি করে তাদের ইনকামও হালাল নেই। সোজা কথা, এক নম্বর, এক সোজা কথা হলো শরীয়তে যেটা হারাম
সেটা আপনার জন্য হালাল না। তিন নম্বর হলো ওয়াশারিবাহা, যারা মদ পান করে তাদের উপরে আল্লাহ লানত। ওয়াহামিলাহা, যারা মদ বহন করে তাদের উপরে আল্লাহ লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার দিকে মদ বহন করে তার উপরে আল্লাহ লানত। ওবাইআহা, যে মদ বিক্রি করে তার উপরে আল্লাহ লানত। ওয়াকিলা সামানিহা, যে তার মূল্য ভোগ করে তার উপরে আল্লাহ লানত। এখন আপনি, আপনার স্বামী মদের ব্যবসা করে, আপনার স্বামী হারাম ইনকাম করে, আপনি জানেন ফখরুদ্দিনের সময় দেখলেন না, অবৈধ ইনকামের জায়গায় স্বামীরও ধরে স্ত্রীরও রিমান্ড দেয়। তাই বলছি ভালো তো, এটা কোরআনের আইনের মতো হয়ে গেছে, মানে ও চুরি করেছে তুমি সহযোগিতা করেছো, এই জন্য দুজনের রিমান্ড। তা কেয়ামতের দিন ওয়াকিলা সামানিহা, যে ব্যক্তি অবৈধ ইনকাম করে জানা সত্ত্বেও যে খায়, তার উপরেও কি আল্লাহ লানত। সুতরাং কোনোভাবে কোনো অবৈধ ইনকাম খাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল মুশতারি আলাহা, যে মদ ক্রয় করে, যে মদ ক্রয় করে তার উপর আল্লাহ লানত। অল মুশতারাত আলাহু, যার জন্য মদ ক্রয় করে তার উপরে কি আল্লাহর লানত। অর্থাৎ আপনি খান না, কিন্তু আপনি আরেকজনের মদ দিয়ে মেহমানদারি করেন, মাদক দ্রব্য দিয়ে মেহমানদারি করেন, আপনার উপর আল্লাহ লানত। এজন্য বলছি, মদের সাথে যত লোক সম্পৃক্ত থাকবে সবার উপর আল্লাহ লানত, মদ খাওয়া যাবে না। যারা মদের সাথে সম্পৃক্ত তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে না, তাদের বাসায় মেহমানদারি করা যাবে না। এই জন্য আত্মীয়তা করার ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন, ফাসফারাত বিজাতির দিন, কোনো কিছু যদি না পাও, তাদের ভিতরে যদি দিনদারি থাকে, তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, তাদের সাথে আত্মীয়তা করো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ রসুল বলছেন, ঘুষ গ্রহণ করার মাধ্যমে উপার্জন করা। ঘুষ, মাশাআল্লাহ, ঘুষ কি? গ্রামের মানুষ মনে করে ঘুষ মানে একটা কোনো ধরনের ফাস্টফুড জাতীয় খাদ্য টাদ্য হবে হয়তো। ঘুষ গ্রহণ করা, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, সুদ ঘুষ দাতা এবং ঘুষ কি গ্রহীতা। আমরা অনেকেই জানি আর রাশি ওয়াল মুরতাশি মানে সুদ দাতা, সুদ গ্রহীতা। রাশি মানে ঘুষ, সুদ না, রেবা মানে সুদ, আর রাশি মানে কি ঘুষ। ঘুষ দাতা এবং ঘুষ প্রদানকারী উভয়ের উপরে কি আল্লাহ লানত। এখন আসেন, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি না, এই মনে হয় একটা সমস্যায় পড়ে যাইতে হচ্ছে আমাদের। ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে না, কোনো প্রতিষ্ঠানে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে না, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। তবে ওলামায়ে কেরাম এর একটা পদ্ধতি বলেছেন, যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনার যোগ্যতা থাকে। আমার কাছে 35,000 টাকা ঘুষ চেয়েছিল সেই 2003 সালে, আমি এখন হয়তো আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল থাকতাম অথবা হেড মুহাদ্দিস থাকতাম, কত বেতন হয়তো না 40-45,000 টাকা হয়তো, এই তো, এর বেশি তো না, সরকারি সুযোগ সুবিধা হয়তো ভোগ করতে পারতাম। এখন তো 2-1 ঘন্টা বক্তৃতা দিলেই 30,000 টাকা দেয়, তা আমার এত ঝামেলার দরকার কি? তো গুড চাইল, তা আমি আমার প্রিন্সিপালরে বললাম কি যে এটা কি জায়েজ হবে, আপনি ফতোয়া দেন, যদি জায়েজ হয় তাহলে আমি দেবো। তা বললো 3-4 লাখ টাকা দেওয়ার জন্য আপনার কোষ্টে বসে আছে, আপনি 30-35,000 টাকা দেন। তা বলছে এটা ঘুষ না, হুজুর আমারে বুঝাচ্ছে এটা ঘুষ না। তা কি বলছে, এটা হলো অনুদান, এটা কি অনুদান। তা হ্যাঁ, যদি আপনার যোগ্যতা থাকে যে আপনি এই চাকরির জন্য আপনি যোগ্য, কিন্তু আপনি যদি ঘুষ না দেন আপনার চাকরি হবে না, আরেকজন অযোগ্য ব্যক্তি এখানে ঘুষ দিয়ে চাকরিতে লেগে যাবে, তখন ওলামায়ে কেরামের ফতোয়া হলো আপনি দিতে পারবেন, আপনি দিতে পারবেন, দিয়ে আপনি এই জায়গার উপযুক্ত, আপনার উপযুক্ত জায়গাটা আপনি দখল করলেন। তা না হলে
ঘুষ দিয়ে একজন অযোগ্য অপদার্থ ব্যক্তি এই যোগ্য চেয়ারটাকে দখল করে সমাজের ভিতরে আরো এই যোগ্যটা যোগ্য চেয়ারটাকে ব্যবহার খারাপ করে ফেলবে। এজন্য বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি সত্যিকারার্থে যোগ্য হয় যে এই চাকরি পাওয়ার সে যোগ্য, তার সেই যোগ্যতা আছে, তাহলে সেই ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি নিলে নিতে পারবে। সবগুলো কেটে দিয়ে শুধু এইটুক কালকে ইউটিউবে ছেড়ে দেবেন, হুজুর বলছে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে, আমার বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে ভাই, আল্লাহ হেদায়েত করুক। তবে সব থেকে বড় কথা হলো ঘুষ পরিহার করা, ঘুষ দিয়ে চাকরি না নেওয়া। ঘুষের টাকা দিয়ে আপনি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই ব্যবসার ভিতরে কি দিয়ে দেবেন, বরকত দিয়ে দিবেন। আরেকটি কথা হলো যৌতুক গ্রহণ করা যাবে কি না। যৌতুক, যৌতুক কি করে, খায় না পরে, আল্লাহ তাআলা হেদায়েত করুক। বিবাহের ক্ষেত্রে সাধারণত বরপক্ষ কন্যা পক্ষকে যে টাকা দেওয়া হয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটাকে কি বলা হয়, মোহরানা। এর বিপরীত হলো কন্যা পক্ষ থেকে যেটা আদায় করা হয় সেটার নাম কি, যৌতুক। এটা সম্পূর্ণ হারাম। শুয়োরের মাংস যেমন হারাম, সুদ যেমন হারাম, মদ যেমন হারাম, যৌতুকও তেমন কি হারাম। এই যৌতুক কোনোভাবে নেওয়া যাবে না, দাবি করে নেওয়া যাবে না। এখন তো বিয়ে কথা বললে বলে আমার ছেলে তো এখনও বেকার, চাকরিতে 7-8 লাখ টাকা লাগবে। একজন বলছে আমি হাজি সাহেব মানুষ, আমি যৌতুক টুকু তোমো না। তবে ওই অমুক জায়গার থেকে একজন আসছিল, বললো যে আমার ছেলের 10 লাখ টাকা দেবে চাকরির জন্য, তবে আমি যৌতুক টুকু নেবো না।